আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের একশো এক নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে অনেক দুইটা একক কাজ দেওয়া রয়েছে এক এবং দুয়ে একক কাজগুলোর আমরা সমাধান করব তার আগে এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে বহুপদী রাশি এখানে থ্রি এক্স কিউ মাইনাস টু এক্স ওয়ান কে টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে এটা আমাদের বের করতে হবে এখানে ব্যবহার করে ভাগ করার ক্ষেত্রে আমাদের যা দ্বারা ভাগ করতে হবে মানে যে ভাজক থাকবে ভাজক এখানে ভাজক পত টু এক্স প্লাস ওয়ান এই ভাজকটাকে জিরো ধরতে হবে জিরো ধরে এখান থেকে এক্স এর মান বের করতে হবে তাহলে টু এক্স সমান এখানে কত হয় মাইনাস ওয়ান হয় এবং এক্স মান কত হয় মাইনাস ওয়ান আর যেহেতু গুণ আছে তে নিচে চলে যাবে মানে মাইনাস ওয়ান বাই টু হয়ে যাবে এখন আমাদের পি অফ মাইনাস হাফ এর মান বের করতে হবে মানে এই যে রাশিটা এখানে আমাদের কি করতে হবে এক্স এর জায়গায় মাইনাস হাফ বসাতে হবে তো এখানে মাইনাস হাফ ওয়ান বাই টু যদি বসায় তাহলে এখানে থ্রি মাইনাস ওয়ান বাই টু এর এর কি পাওয়ার কত আছে থ্রি বসিয়ে দিলাম মাইনাস এখানে টু আছে টু এক্স জায়গায় কত মাইনাস ওয়ান বাই টু লাস্টে কত রয়েছে ওয়ান এই ওয়ান বসে দিলাম ওকে এখন মাইনাস ওয়ান বাই টু এর কিউব মাইনাস ওয়ান বাই টু এর কিউব যদি আমরা করি দেখো এখানে কত আসে মাইনাস মাইনাস ওয়ান ভাগ কত টু এর কিউব যদি আমরা করি এই যে এইভাবে কত হয় দেখো ওয়ান বাই এইট হয় না মাইনাস ওয়ান বাই এইট আর এখানে থ্রি আছে এর সাথে গুণ করলে কত হয় মাইনাস থ্রি বাই এইট আর এখানে রয়েছে এই টু টু কাটা যায় যে যে টু ঠিক আছে ঠিক আছে টু টু কাটা যায় এই মাইনাস এ এ কি হয়ে যায় প্লাস প্লাস ওয়ান আর এ লাস্টে একটা ওয়ান আছে এটা মিলে কত হয় দুই হয়ে যায় এসে দুই এখন এটাকে যদি আমরা লসাগু করে। করি করলে কত হয় লস যদি করি অথবা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে চাই তাহলেও মানটা বের করতে পারবো দেখো এই যে এরকম আছে কত আছে মাইনাস করেছে থ্রি ভাগ হচ্ছে এইট আর এখানে কত যোগ হচ্ছে টু যোগ করলাম কত হয় মাইনাস তেরো বাই এইট প্লাস যোগ করলাম এইটাই হচ্ছে ভাগ এখন এখানে যে একক কাজ দেওয়া হচ্ছে দুইটার তার প্রথম যেটা সেটা সমাধান করি এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি কে এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এখন আমি বললাম যে ভাজকটাকে মানে এখানে x মাইনাস 30 সমান কত ধরতে হবে 0 অতএব এখানে x এর মান কত হয় x এর মান হয় 3 মানে এটাকে ডান পাশে নিয়ে আসলাম প্লাস হয়ে যাচ্ছে এখন p of x সমান কত x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 এখন p of x কে x মাইনাস 30 দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ কত হবে ভাগশেষ p of কত 3 তো এখানে p of 3 এর জায়গায় এই যে এই যে যে রাশিটা এই রাশির x এর জায়গায় কত বলবে থ্রি বলবে এখানে থ্রি স্কোয়ার মাইনাস ফোর আর এই যে এক্স এর জায়গায় কত হবে থ্রি এবং লাস্টের হচ্ছে কত থ্রি ঠিক আছে এখন মাইনাস থ্রি কে স্কোয়ার করলে কত হয় তিন থ্রি কে নয় হয় তিন চারে কত হয় বারো হয় আর লাস্টে কত রয়েছে প্লাস থ্রি যে এখন প্রথমে রয়েছে কত নাইন আর লাস্টে রয়েছে কত থ্রি নাইন এবং থ্রি যোগ করলে কত হয় বারো বারো থেকে বারো বিয়োগ করে দেবো বিয়োগ করলে কত হয় জিরো তাহলে এটার ভাগশেষ কত হবে জিরো হয়ে যাবে ওকে তারপরে পরের প্রশ্ন

সমান কত ধরবো আমরা জিরো ধরবো এখান থেকে এক্স এর মান বের করবো থ্রি এক্স সমান কত হয় টু হয় অতএব এক্স সমান কত হবে টু বাই থ্রি এই টু বাই থ্রি হলো এখানে পি অফ টু বাই থ্রি এর মান বের করতে হবে এখন টু বসালাম আর এখানে দেখো এক্স এক্স এর জায়গায় টু বাই থ্রি টু দি পর কত এই যে ফোর ফোর বসতে হবে মাইনাস এখানে এক্স টু বাই থ্রি স্কোয়ার প্লাস টু ঠিক আছে এইবার দুবাই থ্রি টু দি পর ফোর তো এখানে টু কে যদি ফোর করি তাহলে কথা হয় ষোলো হয় আর থ্রি কে যদি ফোর করি তাহলে কথা হয় একাশি হয় আর এখানে টু কে যদি স্কোয়ার করি তাহলে ফোর হয় আর নিচে রয়েছে থ্রি স্কোয়ার করলে কথা হয় নয় হয় আর লাস্ট এ রয়েছে দুই এখন দেখো এখানে এই যে একাশি এবং নয় এর লস কত এটা আমরা করবো এখন লস অভোগ তার আগে এখানে এই ষোলোর সাথে দুই গুণ করে দেবো বত্রিশ হয় এই ফোর আর এ লাস্ট এখন দেখো এই এবং নয় এর লসক হচ্ছে একাশি একাশির মধ্যে এই একাশি কয়বার যায় একবার যায় ওই একবার এই উপরে বত্রিশের সাথে গুণ করে হবে তাহলে বত্রিশ হয় আর এই নয় এই একাশির মধ্যে কয়বার যায় নয় নং একাশি ওই নয় নং একাশি নয় কে এই যে উপরে যেটা চার এটা সাথে গুণ করতে হবে তাহলে চার নং ছত্রিশ আর এই যে দুয়ের নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান কে একাশি দ্বারা ভাগ করলে কত হয় একাশি হয় একাশি কে দুই টারা গুণ করলে কত হয় একশো মাইনাস থার্টি সিক্স এই যে একশো থেকে এই 36 বিয়োগ করে দেবো তাহলে কত হয় একশো ভাগ আছে কত একাশি তাহলে এটাই হচ্ছে আনসার ঠিক আছে এটা আছে ভাগ শেষ আশা করি আমরা বুঝতে পেরেছি দুইটা কাজ এখানে দেওয়া হয়েছিল দুইটা কাজে নিয়ে আমরা সমাধান করলাম তো এরপর দেখো এখানে রয়েছে উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ ক্ষেত্রে এখানে একশো একদিকে একটি রাশি রাশিকে যদি একাধিক বহুপদী রাশির গুণফল হিসেবে লেখা যায় তবে গুণফলকৃত বহুপদী রাশিগুলোকে উক্ত বহুপদী রাশির উৎপাদক বলা হয় যেমন এক্স টু মাইনাস ওয়ান এর একটি উৎপাদক হচ্ছে ওয়ান তোমরা কি জানো এক্স কেন একটি উৎপাদক হবে কারণ হবে তুমি নিজে ভাগ করে দেখো দি দ্বিপার ফোর মাইনাস ওয়ান এর আর কি উৎপাদক থাকতে পারে তোমার উত্তর নিচে লেখো এই যে আমাদের এটা হচ্ছে একশো একের কাজে কিন্তু একশো দুই নাম্বার পেজে এটার উত্তর এই যে লিখতে হবে আমরা এটার উত্তরে চলে দিলাম এখানে ভাগ করতে হবে দেখো ভাগ করবো কাকি দিয়ে এই যে এক্স টু 4 ফোর ভাগ করতে হবে মাইনাস ওয়ান এর প্রথম পদ ভাগ করতে হবে কত দ্বারা ভাজকের প্রথম পদ এক্স দ্বারা ভাগ করতে ভাগ করলে কত এক্স টু ফোর মাইনাস টু তাহলে কত হয় এক্স স্কোয়ার এই দেখো সেই এখন এই যে মানে এক্স স্কোয়ার কে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই দুটা দ্বারা কি করবো গুণ করে এখানে বসাবো তাহলে এক্স টু দি পার ফোর প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল এখন বিয়োগ করবো এই যে ব্র্যাকেটের মধ্যে বিয়োগ মানে কি এটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় প্লাসটা মাইনাস হয়ে যায় আর মাইনাসটা কি হয়ে যায় মাইনাসটা হয়ে যায় প্লাস এখানে মাইনাস হয়ে যাবে এখানেও মাইনাস হয়ে যাবে এটা কাটা যায় তাহলে এখানে থাকলো কত মাইনাস এক্স স্কোয়ার আর উপরে হয়েছে মাইনাস ওয়ান এই যে ঠিক আছে এখন এখানে দেখো ভাত ভাজ্য এর প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে ভাগ করবো কত দ্বারা ভাজকের প্রথম পদ দ্বারা দ্বারা কাটাকাটি করে কত হয় মাইনাস ওয়ান হয় এই মাইনাস ওয়ান দ্বারা এইটাকে গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করলে পরিবর্তন প্লাস হয়ে এটাও প্লাস হবে এটা শূন্য হয়